একটি চাইনিজ ড্রামা। তো গল্পের শুরুতে আমরা ইয়ান কিয়ান নামে একটা মেয়েকে দেখতে পারি এবং সে একজন প্রফেশনাল সিঙ্গেল, মানে তার কোনো বয়ফ্রেন্ড নেই। সে ভবিষ্যতে ডেট করতে চায় এবং বয়ফ্রেন্ড বানাইতে চায়। তো গল্প শুরু করা যাক। তো ইয়ান কিয়ান যখন তার রুমে ঢোকে, তখন সে রুমে ঢোকেই অবাক হয়ে যায়, কারণ তার বান্ধবীরা কার্ড খেলতেছিল এবং সে তাদেরকে দেখে একদম পুরোই অবাক হয়ে যায়। এবং তার এক বান্ধবী বলে যে আসো তুমিও খেলো আমাদের সাথে। এবং এই মেয়েটার নাম হচ্ছে লুই শিয়াং, এদের নাম হচ্ছে পুরাই একদম চাইনিজ, তো সেজন্য আমার বলা একদম মুশকিল, আমার পক্ষে বলা এটা সম্ভবই না। তো এখানে আমি নাম লিখে দিছি, তো আপনারা সেটা পড়ে পড়ে এসে দেখে নেবেন। আপনাদের যদি নাম ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইয়ান কিয়ানের এই বান্ধবী তাকে বলে যে আমার বাথরুম পেয়েছে, তুমি আমার বদলে খেলতে পারো। তো এখন ইয়ান কিয়ান তার বান্ধবীর বদলে খেলা শুরু করে কার্ড। ঠিক তখনই স্কুল, মানে ডিসিপ্লিন যে মেনটেন করে সাধারণত কলেজের বড় ভাইরা, তো তারা আসে, এসে সরাসরি ইয়ান কিয়ানের রুমে ঢুকে। তো এই ছেলেটির নাম হচ্ছে কিনচেন, আর এই হচ্ছে আমাদের গল্পের হিরো। তো কিনচেন ইয়ান কিয়ানের রুমে ঢুকে এবং তার বান্ধবীরা দেখে তাকেই অবাক হয়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকতে থাকে। তো ইয়ান কিয়ান তাকেও দেখে অবাক হয়ে যায়, সে ভাবতে থাকে যে এখন কী করব, এখন কী করব। ঠিক তখন একটা মজার কাণ্ড ঘটে। ঠিক তখনই ইয়ান কিয়ান এবং তার বান্ধবীরা বালিশ ছেঁড়া শুরু করে এবং সব কার্ড ফেলে দেয় এবং বালিশের যে মানে তুলোগুলো আছে সেগুলো উড়তে থাকে। এরপর আমাদের ইয়ান কিয়ান কিনচেনকে বোঝানোর চেষ্টা করে যে সে কার্ড খেলতে চায়নি, সে কার্ড খেলেনি। ঠিক তখনই কিনচেন তাকে বলে যে আমি তোমার হাসি মুখ দেখে বুঝতে পারছি যে তুমি কার্ড খেলছো, আর তার প্রমাণ আমরা হাতে নাতে দেখছি। তো আমাদের ইয়ান কিয়ানের কথা কেউ বিশ্বাসই করে না এবং ইয়ান কিয়ান তো খুব আপসেট হয়ে যায়। তো এরপরে সে তাদের কিনচেন তাদের ছবি তুলে রাখে প্রমাণ হিসেবে। তো তারাও খুব সুন্দরভাবে পোজ দেয় এবং পোজে তারা ছবি তুলতে থাকে। এক একজনের পোজ দেখলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে ধরা খাইছে আর এত সুন্দরভাবে পোজ দিছে, দেখেন। ও বাবা, কিউটি পাই একদম পুরাই। তো বেশি কথা না বলে সরাসরি আমরা গল্পে চলে যাই। তো এরপরে আমরা দেখি যে ইয়ান কিয়ান পরীক্ষা দেওয়ার জন্য সে পরীক্ষার হলে যাচ্ছিল, ঠিক তখনই তার সাথে কিনচেনের দেখা হয় এবং কিনচেন একটা মানে মূর্তি নিয়ে যাচ্ছিল। তো কিনচেনের সাথে ইয়ান কিয়ানের কথা হইতে থাকে। তো কথা হইতে হইতে দুজন দুজনের দিকে তাকাইতে থাকে এবং তারা দুজন আসলে বোঝা যাচ্ছে যে তারা দুজন দুজনের উপর খুবই রেগে আছে। তো ইয়ান কিয়ান তাকে পাত্তা না দিয়ে সে চলে যেতে থাকে। ঠিক তখনই তার সাথে ধাক্কা লাগে, কিনচেনের সাথে তার ধাক্কা লাগে এবং হাতে যে মূর্তিটা ছিল সেটা পড়েই যায়। কিন্তু সাইডে লেক ছিল আর ইয়ান কিয়ান সেই লেকে পড়ে যায়। তো লেকে পড়ে যাওয়ার পথে আমরা দেখতে পাই তো ইয়ান কিয়ান লেকে পড়ে যায় এবং তখনই একটা ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সে তার বোর্ডে করে ইয়ান কিয়ানকে ধারে কাছে নিয়ে আসতে থাকে। তো এইখানে আবার কিনচেন তার জন্য অপেক্ষা করতেছিল এবং সে মানে ইয়ান কিয়ান যখনই তার কাছে আসে তখন সে তাকে টেনে তুলে। ইয়ান কিয়ান কিনচেনকে বলে যে এখন কয়টা বাজে। তো কিনচেন তাকে বলে যে 8:30। ঠিক তখনই সে তার পরীক্ষার কথা মনে করে এবং সে আবার ওই ছেলেটিকে বলে যে ওই ব্যাগটা নিয়ে আসো, ওই কাঠের ব্যাগটা। তখন ওই ছেলেটা আবার বোর্ডে করে নিয়ে আসে এবং সেটা মানে ঢিল মেরে তাদের। তো এরপরে সে কাঠের বক্সটা ঢিল মারে এবং সেটা সরাসরি ক্যাচ করে নিয়ে দৌড়াইতে থাকে আমাদের ইয়ান কিয়ান। তো এই ছেলেটা দেখে অনেক খুশি হয়। তো এই ছেলেটার নাম আমরা পরে জানতে পারবো, এখনই না, এখনই এত টুইস্ট জানার দরকার নেই। ঠিক তখনই কিনচেন তাকে আটকে ফেলে এবং ইয়ান কিয়ানকে বলে যে তুমি আগে তোমার কাপড় চেঞ্জ করো, কিন্তু ইয়ান কিয়ান তো তার কোনো কথাই শোনে না। তো বারবার বলা সত্ত্বেও সে তার মানে কিনচেনের কোনো কথাই শোনে না এবং সে দৌড়াইতে দৌড়াইতে পরীক্ষার হলে চলে যায়। তো এরপরে আমরা দেখতে পারি যে কিনচেনের সক্স মানে ময়লা হয়ে গেছে, মানে সে তার জুতা খুলে সরাসরি চলে আসছে এবং সে অবাক হয়ে যায় এবং সে বলে যে কী আজব একটা কাহিনী। তারপর আমরা দেখতে পারি যে কিনচেনের যে মূর্তিটা ছিল সেটার অবস্থা পুরাই খারাপ। তো এরপরে আমরা দেখি যে আমাদের ইয়ান কিয়ান তার পরীক্ষার হলে চলে আসে
এবং পরীক্ষা হলে তখনই যখনই আসে তখন তার মিস তাকে বলে যে তুমি এখানে কি করতেছ। তো সরাসরি ইয়ানকেন তাকে অ্যাডমিট কার্ড দেয়, কিন্তু অ্যাডমিট কার্ড ভেজা ছিল, সেজন্য তাকে আর মিস ঢুকতে দিচ্ছিল না। তো সে তার মিসকে অনেক রিকোয়েস্ট করে যে প্লিজ আমাকে ঢুকতে দিন, আমার পরীক্ষাটা অনেক দরকারি। ঠিক তখনই যে কাঠের ব্যাগটা ছিল, সেই বক্সটা ছিল, সে বক্সটা থেকে পানি এসে টিচারের পায়ে পড়ে এবং টিচার রেগে যেয়ে তাকে অ্যাডমিট কার্ড দেয় এবং তাকে বলে যে তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। তো আমাদের বেচারা কিয়ান ইয়ান কিয়ান সে খুবই দুঃখিত হয়, মানে সে টিচারকে সরি বলে সে চলে যায়। তো এরপরে আমরা দেখি যে কিন সেন তার রুমে আসছে এবং রুমমেটে যেগুলো বন্ধু আছে তাদের সাথে কথা বলতেছে এবং সে ইয়ান কিনের কাহিনী কাহিনীটা বলে যে আমি ওকে বাঁচানোর বাদ দিয়ে মূর্তি তাকে বাঁচাইছি। তো তার বন্ধু তাকে বলে যে তুই ওকে সরি বলছিস, কিছু বলছিস কি? তো আরেক বন্ধু বলতেছে যে তোকে তো পিটানো উচিত, তুই একটা মেয়েকে বাঁচানোর বাদ দিয়ে তুই মূর্তিকে বাঁচাইতে গেছিস। ঠিক তখনই আমরা ইয়ান কিনের কাছে চলে যাই। তো ইয়ান কিনের মাথা ভেজা ছিল এবং তার বান্ধবী তার মাথাটা মুছে দিচ্ছিল। তো এরপরে আমরা ইয়ান কিয়ানকে দেখি যে সে কাকে যেন দেখতেছে বাইরে এসে। তো সে তার দিকে তাকিয়ে থাকে। তো আমরা দেখতে পাই যে একটা ছেলে তার কান খোটরাইতে খোটরাইতে তার জন্য ওয়েট করতেছে। তো ছেলেটা একদম পুরো হাদাই মার্কা। তো তাকে আমরা দেখতে পারি যে সে সবসময় কান খোঁচাইতে থাকে এবং তার নখগুলো একদম মানে বাঙালি কুত্তা পোলা পাইনদের মতোই বড় বড়, দেখেন কত বড় বড়। তো সে তার কান খোঁচায় আর এইভাবে ইয়ে করে ময়লা পরিষ্কার করে। তখনই ইয়ান কিয়ান তার কাছে আসে, তখনই ওই ছেলেটা ধাপ করে তাকে ধরে এবং তাকে বলে যে এই যে না তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তো তার সাথে কিছু কথা বলার চেষ্টা করে এবং তাকে প্রপোজ করারও চেষ্টা করে, কিন্তু আমাদের ইয়ান কিয়ান তো ইয়ান কিয়ানই। তো সে যখনই তাকে ধরে তখনই ইয়ান কিয়ান একটা অত্যাধুনিক পদ্ধতি ইউজ করে, সেটা হচ্ছে কাশি দেয় তার মুখের উপর এবং সে ছেলেটা সরাসরি অন্যদিকে ঘুরতে থাকে। ঠিক তখনই আমাদের ইয়ান কিয়ান জোরে দৌড় দিয়ে সে তার রুমে চলে আসে। তো এরপরে যখন আমরা দেখি যে ইয়ান কিয়ান তার রুমে চলে আসে এবং তার বান্ধবীরা বলে যে কী হয়েছে কিছু কি হয়েছে, তো ইয়ান কিয়ান তাকে বলে যে কিছু হয়নি, আরে না কিছু হয়নি। তো এরপরে আমরা দেখতে পারি যে ইয়ান কিয়ান তার একটা টিচারের সাথে দেখা করে, আসলে সে পরীক্ষা দিতে পারেনি, পরীক্ষাটা তার জন্য ইম্পর্টেন্ট ছিল। তো তার টিচার তাকে বুঝায় বলে যে দেখো আমি দেখতেছি বিষয়টা, কিন্তু তোমাকে প্রিন্সিপাল স্যারের সাথে আগে কথা বলতে হবে এবং তার কাছ থেকে পারমিশন নিতে হবে, একমাত্র প্রিন্সিপাল স্যারই তোমাকে হেল্প করতে পারবে। তো এরপরে আমরা দেখি ইয়ান কিয়ান তার বান্ধবীর সাথে কাজ করতেছিল, ঠিক তখনই সেখানে ওই ছেলেটা আসে যে ছেলেটা তাকে বাঁচিয়েছিল সে পানির এখানে। ঠিক তখনই দেখি যে হচ্ছে ইয়ে আমাদের ইয়ান কিয়ান সে ছেলেটিকে একটা ঘড়ি গিফট করে, মানে স্মার্ট ওয়াচ গিফট করে। সে ছেলেটা নিতে চায় না, তবে অবশেষে নিয়ে নেয়। তো এখানে আমরা এই ছেলেটার নাম বুঝতে পারি, এর নাম হচ্ছে সিসাং। তো তখনই হচ্ছে আমাদের ইয়ান কিয়ান কার সাথে যেন কথা বলতেছিল এবং সে ছেলেটি তাকে ডাক দিয়ে তার একটা ইম্পর্টেন্ট কার্ড সে ঘড়ির বক্সে পেয়েছিল সেটা দিয়ে দিল তাকে। তো ইয়ান কিয়ান তো সেই কার্ডটা দেখে অবাক হয়ে গেছিলো যে এই কার্ডটা গেল কীভাবে। তো সে কার্ডটা নিয়ে জোরে দৌড় দিয়ে চলে গেল। তো এরপরে হচ্ছে আমরা দেখি যে আমাদের সিসাং ভাবতেছিল যে ইয়ান কিয়ান তার একটা ছোটোবেলার বন্ধুর সাথে ইয়ান কিয়ানের আচার ব্যবহার সব কিছুই মিল রয়েছে, স্বাভাবিক ব্যাপার। ছোটোবেলা আমরা যাদের সাথে মিশছি তাদের আচার ব্যবহার দেখলে আমরা এমনিই চিনতে পারবো। তো আমরা দেখি এখানে ইয়ান কিয়ানকে দেখা, তো সিসাংয়ের কাছ থেকে যখন ইয়ান কিয়ান বাইরে আসে তখনই তাকে ধরে ফেলে আমাদের কিং সেন। ধরে তাকে বলে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আমাদের ইয়ান কিয়ান তো ইয়ান কিয়ানই, সে তার মুখের উপর সরাসরি হাঁচি মারে। সেটা দেখে তো আমার কাছে একদম অবাক লাগে। কিং সেন সে বুঝতে পারে যে ইয়ান কিনের অসুখ হয়েছে, সে তাকে হসপিটালে নিয়ে যেতে চায় কিন্তু সে যেতে চায় না, সে সরাসরি প্রিন্সিপাল স্যারের কাছে চলে যায়। তো এরপর আমরা দেখি যে ইয়ান কিয়ান প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতেছে এবং প্রিন্সিপাল স্যারও তার সাথে কথা বলতেছে এবং তাকে একটু মানে
বকাঝকা করতেছে, এরকম কাহিনী একটা। তো এরপরে আমাদের ইয়ান কিয়ানও প্রিন্সিপাল স্যারের সামনে হাঁচি দেওয়া শুরু করে, এবং প্রিন্সিপাল স্যার তো পুরাই অবাক হয়ে যায়, এবং তার এই হাঁচি দেওয়া দেখে প্রিন্সিপাল স্যার তাকে তাড়াতাড়ি পারমিশন দিয়ে তাকে রুম থেকে বিদায় করে দেয়। তো এরপরে আমরা দেখতে পারি যে আমাদের কিং শেন, সে ইয়ান কিয়ানের জন্য অপেক্ষা করতেছিল এবং তার হাতে একটা মেডিসিন ছিল। তো মেডিসিনের বক্সটা সে ইয়ান কিয়ানকে দেয়, কিন্তু ইয়ান কিয়ান ফার্স্টে নিতে চায় না, পরে নিয়ে নেয়। তো ইয়ান কিয়ান তার বান্ধবীর সাথে কথা বলতেছিল কিং শেনকে নিয়ে, এবং তারা প্ল্যান করে যে কিং শেনের মূর্তি তারা ভেঙে ফেলবে বা নষ্ট করে দিবে। তো এই কথা আবার কিং শেনও চুপি চুপি শুনতেছিল, এবং সে তাদের দুইজনের দিকে তাকিয়ে থাকে, এবং আমরা বুঝতে পারতেছি যে সে খুব রেগে থাকে। তো যেই তাদের কাছে যায় অমনি তারা তো চমকে যায় যে কিং শেন কীভাবে এখানে চলে আসলো। তো কিং শেন তাদেরকে বলে যে আমার মূর্তি যদি কোনো কিছু হয়েছে তাহলে তোমাদের খবর আছে, আমি মনে করবো যে তোমরাই সব কিছু করছো। তো এরপরে আমরা দেখি যে লাঞ্চ টাইমে তারা লাঞ্চ করতেছিল। তো তার বান্ধবীর সাথে বান্ধবীকে কিং শেন বলে, মানে ইয়ান কিয়ান বলে যে তুই থাক আমি একটু আসি। তো সে তার বান্ধবীকে বলে সে ক্লাসরুমে চলে আসে। তো ক্লাসরুমে সে কি যেন এসে খুঁজতেছিল, তো হঠাৎ করে তার ঔষধের যে বক্সটা ছিল ওইটা পড়ে যায় মাটিতে, এবং সে সেটা তোলার জন্যে ইয়ে করে। তো সে যখন এটা তুলে ওঠার সময় তুলে যখন উঠবে ঠিক তখনই টেবিলের সাথে তার ধাক্কা লাগে এবং একটা কিছু পড়ে যায়। সে ফার্স্টে বুঝতে পারে না যে জিনিসটা কী আসলে কী পড়ে গেছে। তারপরে যখন সে তার মানে ফোনের টর্চ লাইটটা অন করে দেখে, তখন সে দেখতে পারে যে কিং শেনের যে স্কালটা ছিল ওইটা পড়ে একদম ভোঁতা হয়ে গেছে। তো এটা দেখে সে তো অবাক হয়ে যায় এবং সে বলে যে এখান থেকে আমার তাতে চলে যাওয়া উচিত। তো আমাদের ইয়ান কিয়ান তো ভালো মানুষ, সে তো এরপরে ইয়ান কিয়ান সেই মূর্তিটা ঠিক করার চেষ্টা করে, এবং রাত ভর সে জেগে সেই স্কালটাকে ঠিক করার পিছনে কাজ করতেই থাকে। তো এইভাবে কাজ করতে করতে আমরা দেখতে পাই যে সকাল হয়ে গেছে, খুব সুন্দর সকাল হয়েছে। তো এই সকাল হওয়ার পরেও আমাদের ইয়ান কিয়ান কাজ করতেছিল, সে আসলে পুরো রাতই ঘুমায়নি, বুঝতে পারতেছি বেচারির অবস্থা প্রচুর খারাপ। তো এরপর আমরা দেখতে পাই যে কিং শেন চলে আসে এবং সে তার স্কালটার দিকে খুব মনোযোগ সহকারে দেখে, এবং আমাদের ইয়ান কিয়ান তো খুব টেনশনে পড়ে যায় যে কিং শেন যেন সন্দেহ না করে। তো অবশেষে কিং শেন সন্দেহ করে এবং সে তার বন্ধুদেরকে ডাকে যে কাল রাতে কি কোনো চোরটোর আসছিল নাকি, এটা তো আমার স্কাল নয়। সে প্রিন্সিপাল স্যারকে বলার মানে বিচার দেওয়ার জন্য যায়, ঠিক তখনই তো আমাদের মানে ইয়ান কিয়ান তো একদমই পুরাই অবাক হয়ে যায় এবং সে খুব ভয় পেতে থাকে, এবং সে সরাসরি দরজার বাইরে যায় এবং তখনই দেখে যে কিং শেন তার জন্য ওয়েট করতেছে। আসলে কিং শেন বুঝতে পারছিল যে এটা আসলে কে করছে। তো কিং শেন তাকে বলে যে তুমি এটা কেন করছো। তো এরপরে দেখে যে টিচার চলে আসে, এবং টিচার ফার্স্টে যে ছাত্রটার মূর্তি দেখতেছেন ওইটা দেখে তার পছন্দ হয়ে যায়, এবং সে তখন কিং শেনের মূর্তিটা দেখতে চায়। কিন্তু কিং শেনের যখন এই স্কালটা দেখে তখন তার কাছে খুব একটা পছন্দ হয় না, এবং সে ওই ফার্স্টের ছেলেটাকে বেশি মার্ক দিয়ে দেয় এবং তাকে ফার্স্ট বানায় দেয়। এরপরে আমরা দেখি যে ইয়ান কিয়ান সে মন খারাপ হয়ে জোরে জোরে চিল্লাচ্ছে, এবং সেই স্কালের উপর তার রাগ ঝাড়তেছে যে এত কষ্ট করে সারা রাত ধরে বানাইছে কিন্তু সে ভালো মার্ক পায়নি কিং শেন। তো এরপরে কিং শেন যখনই তাকে ডাকতে যায় তখনই ধাপ করে সেই কাদার মধ্যে পড়ে যায় এবং তার হাত পা মেখে যায়। তো মাখা অবস্থায় সে তো আর থাকতে পারবে না, সে জোরে চিল্লাইতে চিল্লাইতে চলে যায়, এবং এরপরে দেখে যে ইয়ান কিয়ান সে তার বাথরুমে চলে আসে তার বান্ধবীর সাথে, মানে হস্টেলে বাথরুম যেরকম হয়। তো তার বান্ধবী একটু একটু তাকে ভয় দেখায় যে এখানে ভূত রয়েছে, তুই এই সাইডের রুমে যদি যাস তাহলে তোর খবর আছে, ওইখানে যাবি না ভুলেও। তো আমাদের ইয়ান কিয়ান বাথরুমে যাবে কিন্তু প্রত্যেকটা বাথরুমে বুক ছিল, তো সে ভয়ে ভয়ে ওই লাস্টের ওই দরজার কাছে যাইতে থাকে। তো যাওয়ার সময় তার হ্যালোসেশন হয়
এবং সে তার বান্ধবীকে দেখতে পারে এবং তার বান্ধবীর কথা বারবার মনে পড়তেছিল। সে তখন দরজার কাছে যায় এবং দরজা খোলা খোলা ভাব আমরা এখানে দেখতে পারি। তো এরপর একটা কাহিনী হয়, সেটা হচ্ছে আপনারা দেখেন ভিডিওতে। তো দরজা যখনই খুলে খুলে সে একদম মানে অবাক হয়ে যায়, আমরা অবাক হয়ে যাই। তো এরপর আমরা দেখি যে কিং সেন টাওয়াল কাঁধে নিয়ে দাঁড়ায় আছে আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটি ড্রামা, আর এটা হচ্ছে চাইনিজ ড্রামা, এবং সেকেন্ড পার্টটা কয়েকদিন পরেই চলে আসবে, সেজন্য আমাকে সাবস্ক্রাইব করবেন।